প্রমত্তা পদ্মা নদীকে বাগে এনে নির্মিত 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের দীর্ঘতম সেতু গণমানুষের জন্য খুলে দেওয়া হয়েছে তার এক বছর পূর্ণ হলো এই জুনেই। কিন্তু দক্ষিণের দুয়ার খুলে দেয়া সেতু উদ্বোধনের পর থেকেই টোল আদায়ে রেকর্ড গড়ে যাচ্ছে একের পর এক। সেতু কর্তৃপক্ষ বলছে বুধবার দুপুর নাগাদ এ সেতু পাড়ি দিয়েছে প্রায় 73 লাখ যানবাহন, যেখান থেকে আয় প্রায় 1,000 কোটি 32 লাখ টাকা। সেতু কর্তৃপক্ষ টোল আদায়ের এই হারকে লক্ষ্যমাত্রার চেয়েও ভালো প্রবৃদ্ধি বলছেন। আজকে 20 সেপ্টেম্বর 2023 পদ্মা সেতু টোল আদায়ের ক্ষেত্রে 1,000 কোটি টাকার মাইল ফলক অতিক্রম করছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল তার চেয়েও বেশি। পদ্মা সেতুকে আসলে শুধুমাত্র টোল আদায় দিয়ে বিবেচনা করাটা আসলে উচিত হবে না। এই সফলতাকে এটা স্যার এই একমাত্র পদ্মা সেতু দিয়ে আপনি ঢাকার সাথে দক্ষিণাঞ্চলে 21টি জেলার যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। এই সেতু নির্মাণ করতে খরচ হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। অর্থ বিভাগ থেকে এই সেতু নির্মাণে যে ঋণ নেওয়া হয়েছে সেতু কর্তৃপক্ষকে তা শোধ করতে সময়সীমা দেওয়া আছে 35 বছর। এখন তারা আশা করছেন এই সেতু নির্মাণের পর নদীর দুই প্রান্তে যেভাবে শিল্পায়ন এগিয়ে চলেছে তাতে নির্ধারিত সময়ের আগেই সরকারি দেনা পরিশোধ করা সম্ভব। মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর এই 3 জেলাতে ব্যাপক পরিমাণে আপনার ক্ষুদ্র মাদার শিল্পের বিকাশ হয়েছে এবং মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এবং আমরা আশা করি যে ভবিষ্যতে যদি অঞ্চলে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে তখন কিন্তু যানবাহন সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং পদ্মা সেতু কিন্তু যেতে জাতীয় GDP-তে অবদান রাখতে আরও বেশি পরিমাণে অবদান রাখতে। পদ্মা সেতুর আয় নিয়ে করা পূর্বাভাস বলছে চালু হওয়ার 35তম বছরে গিয়ে এই সেতু থেকে আয়ের পরিমাণ দাঁড়াবে 90,000 কোটি টাকা এবং টোলের আয় থেকে সেতু কর্তৃপক্ষ এরই মধ্যে সরকারি ঋণের প্রথম 4টি কিস্তিও পরিশোধ করেছেন ভালোভাবেই। তবে এই সেতুর আয়ের প্রবৃদ্ধি যে দেশের অন্য যে কোনো সেতুর তুলনায় ভালো তা বোঝা যায় আরেক বৃহত্তম সেতু বঙ্গবন্ধু সেতুর আয়ের সঙ্গে তুলনা করলে। হিসাব বলছে 1998 সালে চালু হওয়ার পর 2023 সালের মধ্য সেপ্টেম্বর পর্যন্ত ওই সেতু থেকে টোল আদায় হয়েছে 8,023 কোটি টাকা এবং ওই সেতুটি থেকে 1,000 কোটি টাকার টোল আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অপেক্ষা করতে হয়েছিল 9 বছর। আজহার লিমন, এখন ঢাকা।